ম্যাডাম আপনার নাম আমার নাম অনিন্দিতা সেন কিশোর উদ্যোগে ম্যাডাম আজকে এখানে একচুয়ালি পথশিশু যারা আছে তাদেরকে প্রাইমারি বেসিকি শিক্ষাটার জন্য আমাদের একটা চেষ্টা ওরা যদি নিজের নামটাও নিজে লিখতে পারে এর মধ্যে থেকে যদি আমরা একটা বাচ্চাকে স্কুলে নিতে পারি এখানে ছোট 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 খাদ্য বস্ত্রের সঙ্গে সঙ্গে মানে এডুকেশন ইজ মেইন নিড নাও এজ আপনি কোথা থেকে পড়াই দিতে পারেন আপনি কোথা থেকে এসেছেন ম্যাডাম আমার তো বাড়ি তো বটগঞ্জ না না কিছু এনজিও না এটা কোনো এনজিও না এটা আমরা পাঁচজনের একটা টিম ওয়ার্ক এটা এনজিও না এটা সামাজিক শিক্ষাঙ্গন হচ্ছে আমাদের কর্মসূচিটার নাম আমার সঙ্গে জয়ন্ত আছে অভিষেক আছে পার্থ আছে পরিতোষ আছে প্ল্যানটা ছিল মাথায় এক্সিকিউট করতে ওরা সবাই আমাকে হেল্প করেছে এবং এখন প্রথম দিন থেকে এখন অবধি সব দিক দিয়ে আমরা মানে সাপোর্ট পাচ্ছি এই প্রয়াসটা কি সবসময় জারি থাকবে না শুধু ইচ্ছা আছে একদম লং রান আজকে এখানে আপনারা 60টা বাচ্চা দেখেছেন আমাদের ইচ্ছে এখানে কালকে যাতে 50টা বাচ্চা হয় শুধু কি আগরতলাতে না অন্য কোনো জায়গায় আমরা যদি আগরতলাতে ভালোভাবে এটা চালাতে পারি আমাদের ইচ্ছা আছে ত্রিপুরার প্রত্যেকটা জেলাতে যদি আমাদের মতো আমাদেরকে সাপোর্টিভ কোপারেট করার জন্য মানে আমাদের মতো কেউ এগিয়ে আসে আমরা নিশ্চয়ই কেন আমরা পারবো না পুরো ত্রিপুরাতে চালাতে ওরা যদি কিছুটা বোঝে কোনটা ভালো কোনটা ভালো না ওরা যদি স্কুলমুখী যায় স্কুলে গেলে তো নিশ্চয়ই শিখাবে না নেশা মানে আমরা এখন শুনতে পাচ্ছি পুরো আমরা নেশা মুক্ত ত্রিপুরার ডাক করার আমরা শুনতে পাচ্ছি সত্যি করতে যদি নেশা মুক্ত করতে হয় বাচ্চাদেরকে হয়তো বা কিছুটা বেসিক এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এটাই আমার বার্তা থাকবে যে আমরা যেতে সাহায্য নেই আজকে আমরা ব্রিজের তলায় করাচ্ছি আজকে বৃষ্টি নেই হয়ে যাচ্ছে কিন্তু কালকে বৃষ্টি হলে আমরা কোথায় করাবো এখন লকডাউন প্যান্ডেমিক সিচুয়েশন উঠে গেলে যখন লকডাউন শেষ হয়ে যাবে তখন আমরা কী করবো আমাদের একটাই ইচ্ছা যে শীত গরম রৌদ্র বৃষ্টি আমরা যাতে এটা পিছপা না হয় এগিয়ে যেতে পারি আমাদের মোটিভেশনটা যাতে মানে আপওয়ার্ডস হয় ডাউনওয়ার্ডস না হয় একের পর এক নিষ্পাপ প্রাণ তখন রাজ্যকে সেই মহামারীর করাল গ্রাস থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এবং করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা দানের মাধ্যমে সুস্থ করে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে রাজধানীর অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিভাইন টাচ মেডিক্লিনিক এই সংস্থার কর্ণধার রাজীব রায় এবং লিটন সাহার ঐকান্তিকের প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে রাজধানীর জিঞ্জার হোটেলে গড়ে তোলা হয় কোভিড কেয়ার সেন্টার যেখানে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে সুস্থ করে পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার গুরুদায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ডিভাইন টাচ মেডিক্লিনিক উক্ত কোভিড কেয়ার সেন্টারে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স যারা নাকি 24 ঘন্টা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার উপর নজর রাখেন পাশাপাশি রয়েছে চিকিৎসকের পরামর্শ এবং সময় মতো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত ডিভাইন টাচ মেডিক্লিনিকে চিকিৎসা পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের স্বনামধন্য রসায়ন শিক্ষক ডক্টর অরিজিৎ দাস সহ আরও অনেকেই প্রত্যেকেই ডিভাইন টাচ মেডিক্লিনিকের স্বাস্থ্য পরিষেবার জন্য জানিয়েছে সাধুবাদ হ্যালো আমি ডক্টর অরিজিৎ দাস আমার নিজের জন্য কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই আপনারা তো চিনেন সবাই আমাকে আমি বেসিক্যালি কোভিডে আক্রান্ত হয়েছি এবং 31st কোভিড পজিটিভ ধরা পড়ে তারপর 1st মেতে আমি ডিভাইন টাচ এখানে জিঞ্জার হোটেলের যে স্পেসটা ইউজ করে সে ডিভাইন টাচ আমি এখানে পরিষেবা গ্রহণ করার জন্য আসি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এরা অ্যাম্বুলেন্স দিয়ে আমি এখানে আসি আসার পর মানে সত্যি মানে প্রথম থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ডিভিশন থেকে শুরু করে ডক্টর কনসালটেশন বা ডক্টরের সহযোগিতা প্লাস এখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর যে